নমস্কার, আমি মাংসর পোলাওয়ের দ্বিতীয় পর্বে ফিরে এসেছি। এরপর আমি ঢাকনা খুলে দেখব কেমন হচ্ছে। এরপর অনেকটা জল ছেড়ে গেছে, এরপর এটা আমি আবার একবার নাড়াচাড়া করে নেব। এই অবস্থাতে আমি একটু টক দই দিয়ে দিলাম। এই দইটা দিলে বেশ স্বাদটা ভালো হয়, আর দইটা আমার একটু কম হয়ে গেছিলো মাংসটার মধ্যে, সেই জন্য আমি এই দইটা দিলাম। এই দইটা দিলে বেশ খেতে সুস্বাদু হবে। এই অবস্থায় আমি একটু চিনিও দিয়ে দিলাম, আর নুন তো আগের থেকেই মাখানো ছিল, সেই জন্য নুনটা আর লাগবে না। বেশ সুন্দর মাংসটা হয়ে গেছে, আবার আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। একটু ফুটে গেলে আবার আমি ঢাকনা খুলে নিয়ে আবার নাড়াচাড়া করে দেখে নেব কেমন হয়ে গেছে মাংসটা, সেদ্ধ হয়ে গেছে কি না। এই অবস্থায় আমি গোলমরিচের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব, গোলমরিচের গুঁড়োটা। এরপর দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব, মাখিয়ে দেবো পুরোটাতে। বেশ সুন্দর মাংসটার মধ্যে থেকে গন্ধ বের হচ্ছে, দারুণ গন্ধটাই চারিদিকে ভরে যাচ্ছে। আবার এই অবস্থায় আমি আবার ঢাকা দিয়ে দেব। এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে করলে বেশি ভালো হবে, ঢাকা খোলা অবস্থায় করলে তাড়াতাড়ি জলটা মরে যাবে, মাংসটা সেদ্ধ হবে না। সেই জন্য মাংসটা সুন্দর সুন্দর হয়ে গেছে। এই অবস্থায় আমি বড় কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। যতটা পরিমাণ দুধ দিয়েছি তার থেকে ডবল পরিমাণ আমি জলও ওর সঙ্গে দিয়ে দেব। 500 গ্রাম চালে আমি 500 গ্রাম জলটা দিয়ে মাপ করে রেখেছিলাম, পুরো জলটাই আমি দিয়ে দেব। জলটা না দিলে ভাতটা আর মাংসটা একসঙ্গে ঝুরঝুরে টাইপের হবে না, সেই জন্য জলটা একবারই পরিমাণ মতো মাপ করে দিবেন। এবং মাপ করে না দিলে পরে ঠিক দাঁড়াবে না, ঠিকঠাক হবে না, সেই জন্য আমি এই পরিমাণটা আমি বলে দিলাম। এইভাবেই বানাবেন। আর চালটা আমি যেটা ধুয়ে রেখেছিলাম খানিকক্ষণ ভিজে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম চালটা। এরপর একটু ফুটতে দেব। এই সময় আমি আঁচটা জোরে দিয়ে পরে ভালো করে ফুটতে দেব। একটু ফুটে এলে, একটু ফুটে আসার পর বেশ সুন্দর হয়ে এসেছে, ভাতটা একটু বেড়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দেব, আর কয়েকটা পুদিনা পাতা কুচো করে রেখেছিলাম সেটাও আমি ছড়িয়ে দেবো, যাতে গন্ধটা খুবই সুন্দর হয়। এর উপর আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি। এইটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যে ভিতরের ভাপটা যাতে না বেরিয়ে যায়, ভাপের মধ্যে যেন চালটা মাংসটা একদম সুন্দরভাবে হয়ে যায়। এই অ্যালুমিনিয়াম ফয়েলটা না দিলে আপনারা আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু এইটা আমি দিলাম এটা খুলতে সুবিধা হয় বলে। এই অবস্থায় আমি এর উপরে একটা তাওয়া চাপিয়ে দেব। এই তাওয়াটার উপরে আমি হাঁড়িটা বসিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার এটাকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। আমার 10 মিনিট সময় পেরিয়ে গেছে। এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেখব কেমন হয়েছে। খুব সুন্দর হয়ে গেছে, এক ফোঁটাও জল নিচেতে জমেনি। খুব সুন্দর ঝুরঝুরে টাইপের পোলাওয়ের মতন, বিরিয়ানির মতনই হয়ে গেছে। এটা হলুদ বা লঙ্কা গুঁড়ো লাগে না, তাই এটা সাদা সাদা হয়েছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে সকলে বানাবেন এবং বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। বিরিয়ানি তো অনেকক্ষণ, একবার এই পোলাওটা বানাবেন, মশলাও বেশি লাগে না এবং খেতেও খুব সুস্বাদু হয়। বানাবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। নমস্কার।